দুঃখের জায়গাটা হলো আমার বাবার জানাজা পড়াতে পারেনি, এই দুঃখটা আমার রয়ে গেল। কারণ আমি ছোট মানুষ, আমি বড় হব, বাবা বড় হওয়ার পরে মারা যাবেন, জানাজা পড়াবো, সে সুযোগটা আমার হয়নি। আমি মরহুম বকুল মিয়ার ছেলে, আমার বাবা ঢাকা ইস্কা চালাতেন, আমার বাবা উত্তর আজিমপুরে থেকে মারা যান, আমার বাবা খুব আদর করতেন, তিনি খুব আদর করতেন। আমি যখন সকালে রাস্তা কাটা আসলাম বাজারের দিকে, আমার বাবা বলতো আমার বাবা আসছে, তাকে দশটা টাকা দাও, তিনি রাস্তা খাবেন। পরে আমি দশটা টাকা নিয়ে রাস্তা গেছি, ওদের পাশে আছি, আমার বাবা বলে বাবা তুমি রাস্তা গেছো, আমি বসে রাস্তা গেছি, বাবা বলে তুমি সবক টাকা ঠিকভাবে কি দাও, আমি বলি আমি সবক দিয়ে এসেছি, বাবা বলে বাবা তুমি ভালো করে বলো, আমার বংশে কোনো হাফেজ টাফেজ নাই, তার জন্য তোমাকে আমি মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, তুমি আমাকে জানাজা করে দেন, মাটি দিতে পারো। কিন্তু খুব দুঃখের বিষয়, আমি আমার বাবাকে জানাজা করে মাটি দিতে পারিনি, জানাজা আসিলাম কিন্তু জানাজা নামাজ পড়াইতে পারিনি। জি, ওর বাবার স্বপ্ন ছিল সে হাফেজ হবে, বড় হবে, ওর বাবা জানাজা পড়াবে। তার দুঃখের জায়গাটা হলো, সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কি না, সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি, এই দুঃখটা আমার রয়ে গেল। কারণ আমি ছোট মানুষ, আমি বড় হব, বাবা বড় হওয়ার পরে মারা যাবেন, জানাজা পড়াবো, সে সুযোগটা আমার হয়নি। কয় পারা হেফজ করেছ? তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশের মানুষ দোয়া করছে, তোমার বাবারের মৃত্যু গৌরবের মৃত্যু ইনশাআল্লাহ, তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা দোয়া করছি। আর তোমার দুঃখ দূর হয়ে যাবে, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা তোমার সাক্ষাৎ করাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি আর কিছু কি বলবে? না, ঠিক আছে। আমার পরিচয়, আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি আমার ছেলে কবি নজরুল সরকারি কলেজে মাস্টার্স শেষ করব, অনার্স শেষ করে মাস্টার্সে ছিল, এই বছর বের হয়ে যেত। তা আসলে সংক্ষিপ্ত কথা, বেদনায় কারণে বলতে পারছি না, তারপরও মঞ্চে আসছি। আমার ছেলেটা, আমার অনেক আশা ভরসা ছিল, গত 19/7/2024 রোজ শুক্রবার 4:15 আমার সাথে কথা বলছে, দুই দিন মাঝখানে গ্যাপ, যোগাযোগ নাই, বলছে তো আব্বা রাত্রে যদি নেট সচল হয় তাহলে কথা বলবো। এরপরে এক ফল দোকানদার থেকে ফোন নিয়ে কথা বলছিল, সেই ফল দোকানদারে আমাকে আবার ফোন দিছে, একটু আগে যে ছেলে কথা বলছে ছেলেটা মারা গেছে। তখন আমি বেদনায় ভেঙে পড়ি, শেষ পর্যন্ত রাতে আসি, অনেক প্রতিকূল ডিঙ্গাই স্যার শরীমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তাকে লাশ নিয়েছি। অর্ধ পর্যন্ত আমার ঘরে শোকের মাতম ছাড়া কিছু নেই, আমার পরিবার অর্ধ মৃত্যু, আমি নিজেও এক ধরনের অ্যাবনর্মাল হয়ে গেছি। আমি সকলের কাছে দোয়া কামনা করছি, আসলে ওনার ডেট অনেক স্মৃতি আছে যেগুলি আমি এখন দেখাতে পারতেছি না, কতগুলো স্মৃতি আছে যেটা দেখলে মানে হৃদয় ভেঙে যাবে, এটা দেখার মতো না। তার এখানে গুলি হয়েছিল, তার মাথা থেকে মগজ বের হয়ে নিচে পড়ে গেছে, তাৎক্ষণিক মারা গেছে। আমার থেকে টাকা নিয়ে আসছিল, সে বিসিএস পরীক্ষা দিবে, বই কিনছে, মাস্টার্স তো শেষ এই বছরে বের হয়ে যেত। তো আসলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আসুনা ফাউন্ডেশনকে আন্তরিক মহারবাদ জানাচ্ছি, ওনারা যে কাজ হাতে নিয়েছে এটা যেন জাতির জন্য দৈনন্দিন উত্তরোত্তর আরও সম্প্রসারণ হয়, এই কাজের উসুলায় ওনাদেরকে এবং সকলকে আল্লাহ যেন মাফ করে দিন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকাল্লাহ খের, আলহামদুলিল্লাহ। অনেক কথাই আসলে বলার ছিল, ওনার কাছে অনেকগুলো স্মৃতি আছে, সেগুলো শেয়ার করার ছিল। আসলে প্রত্যেক শহীদ পরিবারের গল্প আমরা কয়েক ঘন্টা ধরে শোনার মতো, কিন্তু তাদের আসলে এই মুহূর্তে অনুভূতি ব্যক্ত করাটা কত কঠিন সেটা আমরা বুঝতেই পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা নসিব করুন, আমরা মনে প্রাণে দোয়া করি। জাকাল্লাহ খের। যখন
আন্দোলনে হতাহতর ঘটনা ঘটলো, তখন আমাদের হাতে আমরা কিন্তু এই আপনারা জানেন যে কোনো ফান্ডরাইজ করি নাই, আমরা আসুনা ফাউন্ডেশন দেশের বাইরে থেকে কিন্তু আমাদের ডোনেশন আনার অনুমোদন নেই, আমরা শুধুমাত্র লিমিটেড দেশীয় ফান্ডে চলি, তো সেই জায়গা থেকে আমাদের ফান্ড সীমিত। তারপরও আমরা আমাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে, এক প্রকার বন্ধ করে দিয়ে, কারণ এইখানে মোটামুটি আমরা যে 8-10 কোটি টাকার বাজেট করছিলাম এইটা একেবারে সম্পূর্ণ আমাদের আগের কার্যক্রম প্ল্যান করা, বছরের শুরুতে প্ল্যান করা যে আমরা এই টাকাগুলো এই এই কার্যক্রমে খরচ করব। সেই জায়গা থেকে হঠাৎ যখন এই ধরনের একটা ঘটনা ঘটলো, তখন আমরা সেই কার্যক্রমগুলোকে স্থগিত করে, কিছু কার্যক্রমকে সীমিত করে, আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা এখানে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এযাবৎকালে আমরা 1400+ মানুষকে, যারা আহত হয়েছে তাদেরকে আমরা প্রায় 4.5 কোটি টাকার মতো নগদ সহযোগিতা দেওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকে ইনশাআল্লাহ 300 জনকে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা করে 3 কোটি টাকা ইনশাআল্লাহ দেওয়া হবে। তো আমরা আপনাদের পাশে থাকতে চাই, এরপরও থাকতে চাই ইনশাআল্লাহ। আসুনা ফাউন্ডেশনের আপনাদের কাছে আসুনা ফাউন্ডেশনের জন্য দোয়া চাই। আমাদের যে কার্যক্রমের সাথে আপনারা সম্পৃক্ত হতে পারবেন, আমাদের পুরুষ নারী সকলের জন্য নানান ধরনের ট্রেনিং আছে, আমরা আশা করি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের হতাহতদের পরিবার থেকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের ট্রেনিংগুলোতে আমরা আপনাদেরকে সুযোগ দিতে চাই। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আমাদের ট্রেনিং কার্যক্রমে অংশগ্রহণ করে নিজের দক্ষতা বৃদ্ধি করবেন। আপনারা সম্মানিত মানুষ, আপনারা শহীদ পরিবারের সদস্য, আপনারা সম্মানের সাথে পরবর্তী জীবন যাপন করবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি। আসুনা ফাউন্ডেশনের জন্য আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জামিল ইব্রাহিম বাবা, আমার ছেলের বয়স 6 বছর ছিল, ও নার্সারিতে পড়ত দক্ষিণ কানাডায়। আসলে এই আবেগ গেল মুহূর্তে আমি আহমদুল্লাহ স্যারকে এবং ইসলাম আসুন্না ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমি শহীদ পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আসুন্না ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ছেলের বিস্তারিত বলতে গেলে আমি আবেগে আপ্লুত হই। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন এই বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্যই, এবং এই ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছেন এখানে তারাও বৈষম্য দূর করার জন্যই এসেছিলেন, এবং তারা আমি মনে করি তারা আরবির পাখির মতো এসেছিলেন এই বাংলাদেশে। এই শহীদ পরিবারগুলোকে দেখে মনে হচ্ছে আমি একটা বেহাস্তের মধ্যে দাঁড়িয়ে আছি। এই শহীদ পরিবারের একটা সান্ত্বনা আমি বলতে পারি, যেহেতু তারা শহীদ হয়েছেন দেশের জন্য, রক্ত দিয়েছেন দেশের জন্য, তারা অবশ্যই বেহেস্তি। এবং আপনারা যদি কেয়ামতের আগ পর্যন্ত ইমান এবং আখলাক নিয়ে যেতে পারেন তাহলে আপনারাও বেহেস্তি ইনশাআল্লাহ। আমার ছেলে আসলে রোগের ডাকে সাড়া দিয়েছেন, ওই দিনকার বর্ণনা আমি আসলে পুরোটা খেলা করতে পারছি না।